আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা হয়তো সিটি স্ক্যান করে থাকি, আমরা অবশ্যই সিটি ভার্চুয়াল ব্রঙ্কোস্কোপি সম্পর্কে শুনছি, কিন্তু অনেকে আছে হয়তো অনেকের সফটওয়্যার আছে, আবার অনেকের নাই। যাদের সফটওয়্যার আছে ওরা কীভাবে কাজ করে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমাদের যা করতে হবে, একটা এসএসসিটি ফরম্যাটের একটা সিটি স্ক্যান সেস্ট করতে হবে। সেখানের মধ্যে থাকবে আমাদের নন কন্ট্রাস্ট মিডিয়াস্টাম উইন্ডো থাকবে, নন কন্ট্রাস্ট আর এই লাং উইন্ডো থাকবে। আমরা এখন পেশেন্ট ডাটাতে যাচ্ছি, ভিউ অ্যান্ড গোতে গেলাম। যাওয়ার পর আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে, এখানের মধ্যে আমাদের অল ইমেজ আছে। এখান থেকে আমরা মিডিয়াস্টাম উইন্ডো নন কন্ট্রাস্ট 1 মিলিমিটার ওইটা সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখন টিডিতে যাব। টিডিতে যাওয়ার পর আমরা এখান থেকে সাজিটালের এই ভিউতে আমরা কি করলাম, ক্লিক করলাম। আমি আবার দেখাচ্ছি, এখানে এ বরাবর আমরা কি রাখব, আমাদের ইয়াটা রাখব। এখন রাখার পর আমরা এখানে এন্ডোস্কোপিক ভিউ এটাকে অ্যাক্টিভ করব। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেট এন্ডোস্কোপি লেখা আসছে, সেট এন্ডোস্কোপি। তাহলে আমি এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই অ্যাক্সিয়ালের আমি ট্রাকের এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে এন্ডোস্কোপি ভিউটা চলে আসছে। এটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভোকাল কর্ড, এটাকে আমরা এখন উল্টা করব। এই তো এখন আমাদের এখানে দেখা যাচ্ছে, এখানে ট্রাকে দেখা যাচ্ছে খুব সুন্দর করে। এখন আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করে ধরে থাকবো এবং সামনে যাব। এখন আমাদের ট্রাকে দেখা যাচ্ছে, এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট মেন ব্রঙ্কাস, এটা হচ্ছে লেফট মেন ব্রঙ্কাস। তাহলে আমরা যদি এখন রাইটে যাই, তাহলে আমরা এই যে অ্যারোটা আসতেছে এই অ্যারোটাকে আমরা রাইটের দিকে নিয়ে যাব। এখন আমরা লেফটে যাচ্ছি, এখন আমরা লেফট আগে দেখতেছি, এখন লেফটে যাচ্ছি। মানে এখানে ব্রঙ্কাসে কোনো সমস্যা আছে কি না বা ভিতরে কোথাও কোনো ইন্টারনালি কোনো টিউমার আছে কি না ওটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখন শেষ হয়ে গেল, আমরা এখন একদম শেষ প্রান্তে চলে আসছি। মাউস যদি আমরা একটু ধরে পিছনের দিকে নিই, তাহলে এটা আবার উপরে উঠে যাবে। এতক্ষণ আমরা লেফটটা দেখলাম, এখন আমরা রাইটটা দেখব। এইতো এটা হচ্ছে যে লেফটারটা, এখন আমরা রাইটটা দেখব। রাইটটা দেখতে গেলে আমাদের এখানে যে অ্যারো চিহ্নটা আসতেছে এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, যে অ্যারো চিহ্ন যদি আমি এদিকে দিই তাহলে এদিকে যাবে, আর যদি আমি এদিকে দিই তাহলে কিন্তু এদিকে যাবে। তাহলে আমি মাউসের ইয়া করে ঠিক আছে, এখন ঠিক হয়েছে। এখন আমি দেখব রাইটেরটা দেখব, আমার অ্যারো চিহ্ন এদিকে আছে, এটা হচ্ছে আমার রাইটের। এখানে দেখা যাচ্ছে আমি রাইট মেইন ব্রুন কাছে ঢুকতেছি। এরকম করে করে আমরা প্রত্যেকটা ব্রুন কাজ কিন্তু চেক করতে পারবো। আর এখান থেকে আমাদের যেখানে সমস্যা আছে ওটা আমরা কি করব, এখানে আপনার ক্লিক করার পর এই জায়গায় সমস্যা আছে, তাহলে এখান থেকে আমরা কী নেব, স্ন্যাপশট নেব। এই জায়গায় গিয়ে স্ন্যাপশট নেব। এই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু একটা স্ন্যাপশট চলে আসছে কিন্তু, ঠিক আছে। যদি দেখতে চাই আমাদের এই জায়গায় সমস্যা, তাহলে আমরা এখান থেকে একটা কী নেব, স্ন্যাপশট নেব। তারপর ধরেন আমরা ভাবতেছি এই জায়গায় একটা সমস্যা আছে, এখানে কিন্তু আমরা একটা কী নিচ্ছি, স্ন্যাপশট নিচ্ছি। এখন এই স্ন্যাপগুলো নেওয়ার পর আমরা এগুলোকে প্রিন্টে পাঠাবো, প্রিন্ট সিরিজ পাঠালাম, প্রিন্টে গেলাম।
যাওয়ার পর এখানে ইমেজগুলো আসবে, ঠিক আছে? এখন আমাদের যে সমস্যাগুলো আমরা পাইছি ওগুলোকে আমরা যে যেভাবে দিই না কেন, মানে আমরা এইভাবে করে এগুলোকে আপনার কালার প্রিন্টে প্রিন্ট দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।